গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার আর একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে বরবটি কেটে সেদ্ধ করে নিয়েছি, সেরকম করে পিস পিস করে ছোট ছোট করে কেটে তারপর সেদ্ধ করেছি। এর সাথে দেখো লঙ্কাও সেদ্ধ করেছি। তারপর এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। তোমরা চাইলে শিল নোড়াতেও পেস্ট করতে পারো বা মিক্সিতেও করতে পারো, যেটাতে ইচ্ছে। তাহলে চলো এটাকে ততক্ষণ পেস্ট করে নিই। এবার দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে লাগবে, কারণ এই বাটাতে একটু বেশি তেল না দিলে টেস্ট হয় না। তারপরে দিয়ে দেবো কালো জিরে, তারপরে দিয়ে দেবো হচ্ছে একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। দিয়ে এই কটাকে ভালো করে নাড়াচাড়া করে, যে পেস্টটা ছিল বেটে রাখা সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ এটা পুরো শুকিয়ে যাবে। তো দেখো আমার যে বরবটি বাটাটা ছিল ওটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে খুব সুন্দর, একদম পুরো শুকিয়ে গেছে। সকাল সকাল চলে এসেছি, গরম গরম ভাত তোমাদেরকে দেখালামই, যে একটা বরবটি বাটা, পটল ভাজা আর ডিম সেদ্ধ আর গরম গরম ভাত। সকাল 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 না, মানে সকালের খাবারটা গরম গরম ভাতের সাথে মানে কোনো বাটা টাটা হলে পরে বেশি ভালো লাগে খেতে। বাটাটা খুব সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে এরকমভাবে একদিনকে ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও সবাই খুব ভালো লাগবে। তাহলে চলো আমি যতক্ষণ খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তাহলে ভাতটাও ঠান্ডা হয়ে যাবে। ভেন্ডি দিয়ে মশলা করা হবে, মশলা তরকারি, তার জন্য ভেন্ডিগুলোকে একটু বড় বড় করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে দেখো আলুগুলোকেও কেটে নেওয়া হয়েছে। এবার হচ্ছে আলু ভাজা হবে। কড়াইতে দেখো তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে। এবার একটু জিরে ফোড়ন দেবো। এই যে দেখো এতটা মতন জিরে দিয়ে দিলাম ফোড়ন। দেখো ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, আর একটু হলুদ দিয়ে দিলাম। মশলাও রেডি। এখানে নিয়ে নেওয়া হয়েছে জিরে, আদা, রসুন আর হচ্ছে লঙ্কা, চারটে মতন শুকনো লঙ্কা, এটাকে পেস্ট করে নেওয়া হয়েছে। দেখো আমার এটা ভাজাটা হয়ে গেছে। এবার হচ্ছে আমি মশলাটাকে দিয়ে দেবো, এর মধ্যে মশলাটা দিয়ে কষাবো। দেখো এবার একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করবো, তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। তো তরকারিটা আমার ফাইনালি রেডি হয়ে গেছে। তোমাদের এই মশলা ভেন্ডিটা কীরকম লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখো মশলা করার জন্য রসুন নিয়ে নিয়েছি, আদা আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এগুলোকে বেটে রসটা পার করে নেবো। তো চলো এগুলোকে বেটে ফেলি। তো আমি আদা রসুন পেঁয়াজ আর রস করে নিয়েছি, আর হচ্ছে কটা কাঁচা লঙ্কা মানে বেটে দিয়েছি যাতে ঝালটা একটু বেশি হয় তার জন্য। তো চলো এগুলো দিয়ে এবার মাংসটাকে কষিয়ে ফেলি। তো এই যে দেখো হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি, আবার নাহলে ঝাল হবে না। আর দেখো লবণ আমি তেলের উপর হালকা দিয়েছিলাম, তো আবার একটু দিয়ে দিলাম। তো চলো মশলাটাকে কষিয়ে ফেলি, তারপর হচ্ছে এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি কিন্তু জল দিইনি। হচ্ছে যে মশলাটা করেছিলাম রসটা তার থেকে হয়েছে, আর মাংসটা ঢেকে দেওয়াতে একটু মানে জল বেরিয়েছে, মানে এই জলটা দিয়ে কষাবো আর জল দেব না। আর দেখো আমি কিন্তু একটু খাবার রং দিয়েছি, আমি হলুদ দিইনি। তো কালারটাও বেশ সুন্দর এসেছে, ক্যামেরাতে বুঝতে পারছো কিনা জানি না, এখানে বেশ ভালো লাগছে দেখতে। তো মাংসটা পুরো কমপ্লিট হোক তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর আলুগুলোকে একটু পর দেবো, মাংসগুলো পুরো সেদ্ধ হয়ে যাক। তারপরে যেহেতু আমার আলু সেদ্ধ করে ভেজে রাখা হয়েছে, ওই কারণে কিন্তু আমি কষানোর সময় আলুগুলো দিইনি।
তো চলো ততক্ষণ হচ্ছে মাংসটা হতে থাক, আবার ফিরে আসছি পরে, তুমি সবাই সঙ্গে থাকো। দেখো পুরো ঝোলটা কমে গেছে, এখন পুরো মশলাগুলো বোঝা যাচ্ছে, একদম পুরো কষা কষা দেখতে, কিন্তু এখন অনেকটাই বেশ ভালো। এবার হচ্ছে আমি আলুগুলোকে দিয়ে দেবো, এবার আলুগুলোকে দিয়ে এবার কিছুক্ষণ কষাবো, তাহলেই আমার মাংসটা রেডি হয়ে যাবে। তারপর চেয়ার থেকে নাম, আমি কোথায় বসবো? তুই যে চেয়ারের ওপরে উঠে বসে রয়েছিস, আমি একটু গেলাম ওই ঘরে, দেখো আমি একটু ওই ঘরে গেছি, আমি চেয়ারে বসেছিলাম, এসে দেখি কেউ উঠে বসে রয়েছে। নাম চেয়ার থেকে নাম, ওর মধ্যে দিক করছে, নোংরাগুলো সব ওখানেই পড়লো। এটা হচ্ছে নারকেল, তোমরা কখনো হয়তো দেখো নি, দেখে নাও এরকম হয়, এখানে একটু নোংরা লেগে গেছে। পুরুট দেখো, পুর এটাকে বলে, পুরুট বলে না। ও পপি সোনা হচ্ছে নারকেলের জল খাবে এখন। দেখো নারকেল কোড়াচ্ছে, হচ্ছে আজকে নাড়ু বানানো হবে। মাকে বলছিলাম যে আমার একটু নাড়ু খেতে ইচ্ছা করছে, তার জন্য মা দুটো নারকেল ভেঙে নাড়ু করে দিচ্ছে আমার জন্য, চিনির নাড়ু আর দুধ দিয়ে করেছে। এই নাড়ুটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। সব নাড়ু কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে এটাকে ঠান্ডা করতে দেওয়া হবে, তারপরে খাওয়া হবে। বাড়িতে অনেক কিছু বানানো হলো, নাড়ু, তারপরে হচ্ছে চিকেনটা রান্না করা হলো, আর ওদিকে হচ্ছে মশলা, মানে ভেন্ডি আলুর মশলাটা। তোমাদের রেসিপিগুলো কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর মাংস রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একদিন ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে রুটি দিয়ে খেতে, রুটি বা পরোটা দিয়ে খেতে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত স্টপ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা।